আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং অন্যান্য কোর্সের শিক্ষার্থীবৃন্দ, আমরা বিস্তার পরিমাপের অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বা বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যে খ বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয়ে থাকে 4 নম্বরের জন্য, সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করছি, গাণিতিক অংশ। তো সেই প্রেক্ষিতে আজকে ঢাবি অধিভুক্ত 7 কলেজে রাষ্ট্রবিজ্ঞানের যারা দুটি পরীক্ষা হয়ে গেছে 16 এবং 17, এই দুটো আমরা সমাধান করব। তো আজকে 17-র একটা প্রশ্ন দেখো, বিস্তার পরিমাপের বলছে নিম্নের উপাত্তের ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এই ব্যবধানাঙ্ক মানেই হচ্ছে তোমার কি বিভেদাঙ্ক, ঠিক আছে, কো এফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, সংক্ষেপে আমরা বলি সিভি। তো যাই হোক, এই না সংখ্যাগুলো হচ্ছে 9, 7, 5, 4, 12, 6, 7, 11 and 10। রাষ্ট্রবিজ্ঞান ঢাবি অধিভুক্ত 7 কলেজ 2017-তে এসেছে। ধরি সংখ্যাগুলো, সমাধান ধরি সংখ্যাগুলো এক্স ধরে নিলাম এবং পদ সংখ্যা এন সমান 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক নির্ণয় সারণি, তোমরা জানো যে এই যতগুলো অঙ্ক করেছি সব একই ফরম্যাট এক্স, আর একটা হলো এক্স স্কোয়ার। তাহলে এক্সের মানগুলোকে আমি লিখলাম 9 থেকে একবারে যে মানগুলো 9, 7, 5 যা যা মান ছিল আমি লিখলাম। এখন বর্গ করব, বর্গ করলে 9 নাম কত 81, 7, 7, 49, 5, 5, 25, 4, 4, 16, ঠিক আছে, তারপরে হচ্ছে 12, 12, 144, 36, 7, 7, 49, 121, 11, 10, 10, 100। তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা বর্গ ছাড়া আর একটা হলো বর্গ সহ। তাহলে 9, 7, 5, 4, 12, 6, 7, 11, 10 সমান কত হলো 71, অর্থাৎ সামেশন এক্সের মান কত হলো 71। এখন আমি দেখছি এটা যোগ করবো, তাহলে প্রথমটা হচ্ছে 81 + 49 + 25 + 16 প্লাস হচ্ছে 144 প্লাস হচ্ছে 36 প্লাস 49 প্লাস 121 প্লাস 100 সমান হলো কত 621, 621 অর্থাৎ 621। তাহলে এইটা আমরা পাইলাম। এখন প্রশ্ন হলো আমাকে নির্ণয় করতে বলছে কি বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা জানি যে ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক এটা হচ্ছে একটা আপেক্ষিক বিস্তার পরিমাপ, অর্থাৎ এর নিজের কোনো সরাসরি টেবিল তৈরি করে সরাসরি নির্ণয় করা যায় না, অর্থাৎ এর দুটি পরিমাপ অর্থাৎ গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করে কিন্তু বিভেদাঙ্ক নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে বের করব গাণিতিক গড়। দেখো আমরা জানি গাণিতিক গড় এক্স বার সমান, আমরা ওই সাইডে লিখি গাণিতিক গড় এক্স বার সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন, তার মানে কত 71/9। তার মানে 71কে যদি আমরা 71/9 তাহলে কত হচ্ছে 7.89। এইটা হলো আমার গাণিতিক গড়। পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, দেখো পরিমিত ব্যবধান সিগমা সমান, সিগমা সমান দেখো সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার রুট ওভার, তাই না? সামেশন এক্স স্কোয়ার মান কত 621/9, সামেশন এক্স হচ্ছে 71/9, এইটা গেল। তাহলে এইটাকে আমরা এখন 621, তাই না, 621/9 তাহলে কত হলো 69, তাই না? এবার 71/9 তাকে আমরা বর্গ করব, বর্গ হলে 62.23, ঠিক আছে, 62.69.23 এটা আসলো। দেখো তাহলে 69.69 - 62.23 বিয়োগ করলে কত পেলাম আমরা 6.77। 6.77কে যদি আমরা রুট করি তাহলে কত 2.60। তাহলে এটা পাইলাম আমরা কি পরিমিত ব্যবধান। তো আমরা আগেই বলেছি যে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক সরাসরি নির্ণয় করা যাবে না, তার জন্য কি লাগবে আমার
গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধানাঙ্ক, দেখো ব্যবধানাঙ্ক সেটা হচ্ছে সি বি সমান সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হান্ড্রেড, অর্থাৎ পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করলে সেটাকে আমরা কী বলছি বলো বিভেদাঙ্ক। তাহলে সিগমার মান আমি কত পেয়েছি 2.60, এক্স বারের মান কত পেয়েছি 7.89 ইন্টু হান্ড্রেড, তাহলে কত হলো 260 ভাগ 7.89, তাহলে হচ্ছে 260 ভাগ 7.89 তাহলে কত আছে 32.95%। ওকে, তাহলে এইটা হলো আমার কী বলো বিভেদাঙ্ক। তাহলে একটু জিনিস ক্লিয়ার হয়ে নাও যে আমরা এইটা যদি ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে আমাকে প্রথমে যে টেবিল আবার বোঝা পরিমিত ব্যবধান ভেদাঙ্ক বিভেদাঙ্ক টেবিল সব সেম, তাহলে এর জন্য আমার যেহেতু এটা আপেক্ষিক বিস্তার পরিমাপ এটা পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের উপর নির্ভরশীল, তাই গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করে তারপরে আমি বিভেদাঙ্ক নির্ণয় করব, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাকে এই অঙ্কগুলো করতে হবে। তো সবাইকে পরবর্তী লেকচার দেখার জন্য আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ স্যার।